আজকে কালকে আমরা অ্যাডমিট কালেকশন করেছিলাম ত্রিপুরাবোর্ড থেকে। আজকে আমরা মাধ্যমিকে যারা ছেলে মেয়ে তাদের হাতে আমরা অ্যাডমিট কার্ডটা উঠিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখা যায় যাদের ডেট অফ বার্থে ডেট এবং মান্থ সিঙ্গেল ডিজিট, এটা অদল বদল হয়ে যায়। মানে মান্থের জায়গায় ডেট আসে, ডেট আসে ডেটের জায়গায় মান্থ আসে। তো এটা আমরা বোর্ডের সঙ্গে যোগাযোগ করছি, করার পরে ত্রিপুরা বোর্ড বলেছে যে আপনারা অরিজিনাল অ্যাডমিট কার্ড এবং এই রেজিস্ট্রেশন কার্ডে জেরক্স করে এই দুটা নিয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল পাঠাইতাম, পাঠালে তারা ঠিক করে দিব। এটা আমাদের স্কুলে, আমাদের স্কুলের প্রায় 40% উপরে আছে। যারা সিঙ্গেল ডিজিট তাদের ক্ষেত্রে সবাই হয়েছে, আর ডেট মান্থ মানে যাদের ডাবল ডিজিটের আছে এদের কারোর ভুল হয় নাই, ঠিক আছে, এদের কারোর ভুল হয় নাই। শুধু এখানে হয়তো বা কম্পিউটারে কোনো সমস্যা থাকতে পারে। এই ব্যাপারে ছাত্রছাত্রী বা কোনো গার্ডিয়ান আপনার কাছে যোগাযোগ করতে বা কিছু? হ্যাঁ, ছাত্রছাত্রী তো সবাই যোগাযোগ করছে, যাদের ভুল হয়েছে সবাই যোগাযোগ করছে। সবারই আমি পরামর্শটা দিচ্ছি, আমি বোর্ডের সঙ্গে কথা কইছি, বোর্ড আমাকে যে অ্যাডভাইস করছে আমি সে অ্যাডভাইস মোতাবেক তাদেরকেও মানে কইছি, এবং ডকুমেন্ট আমি কালেকশন করতেছি। আমি আশা করতেছি কালকের মধ্যে ডকুমেন্টগুলো আমি ত্রিপুরা বোর্ডে পাঠিয়ে দেব কালেকশনের জন্য। কতজন পরীক্ষার্থী আছে মাধ্যমিকে? আমার মাধ্যমিকে 117 জন পরীক্ষার্থী আছে। কবে থেকে শুরু হবে? এগেল 15ই থেকে, মানে ডিসেম্বর থেকে, 15ই ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হবে। কেমন? আর 16ই ডিসেম্বর থেকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হবে। যতটুকু আমার কাছে তথ্য আছে, ঠিক আছে, আর এই ব্যাপারে ছাত্রছাত্রীদেরও হয়তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, যেহেতু বোর্ড মানে সহযোগিতা করতেছে এবং সঙ্গে সঙ্গে রেসপন্স করছে ভুলের, ভুল মানে এটা কারেকশন করে দিয়ে বলছে। তো ঘাবড়ানোর কোনো কারণ নাই ছাত্রছাত্রীদের। তো একটা গার্ডিয়ানের মানে নামে ভুলাইছে, একটা গার্ডিয়ান বলছে একটা মেয়ের অ্যাডমিটের নামে ভুলাইছে ডেট অফ বার্থের পাশাপাশি। তো ওর গার্ডিয়ান আইসে, গার্ডিয়ান আইসে পরে আমি বলেছিলাম পরম পিলাবে মেয়ে ঠিক লিখছে কি না নামটা। গার্ডিয়ান একটু উত্তেজিত হলেন, আমার মেয়ে ঠিক লিখছে আপনারা ভুল করছেন। তো তখন আমরা ওনাকে বলেছি যে আসলে আমরা তো লিখি না ফর্ম পিলাব, আমরা ছেলেদের মেয়েদের দিয়েই করি। পরক্ষণে জানলাম যে ওই মেয়ের অ্যাডমিট কার্ডেও ভুল আছে, রেজিস্ট্রেশন কার্ডেও ভুল আছে। ও অনেক পরে রেজিস্ট্রেশনে কারেকশনের জন্য